আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব তেঁতুলের জুস বা তেঁতুলের শরবত রেসিপিটি, যেটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি এবং খেতেও খুবই সুস্বাদু। যারা কখনো বাসায় ট্রাই করেননি, একবার এই রেসিপিটি ট্রাই করবেন। এবং যাদের হাই প্রেশার আছে এবং হার্টের ডিজিজ রয়েছে, কোলেস্টেরল বেশি রয়েছে, তারা তেঁতুলের এই শরবতটি খেলে অনেক উপকৃত হবেন। তো চলুন দেখে নিই যে আমি কিভাবে তেঁতুলের শরবতটি করেছি। আমি এখানে তেঁতুলগুলো প্রথমে ভিজিয়ে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম পরিমাণ তেঁতুল রয়েছে, এগুলো আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি। আমি আধা ঘন্টা মতো এই তেঁতুলগুলো ভিজিয়ে রাখবো পানিতে। আধা ঘন্টা পর আমি এই তেঁতুলগুলো থেকে তেঁতুলের কাঠ বা মার নিয়ে নেব। তো আমার আধা ঘন্টা পর তেঁতুলগুলো ভিজে গিয়েছে। এখন আমি বড় একটি পাত্রে নিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে চটকে চটকে আমি তেঁতুলের কাঠ বা তেঁতুলের মার আমি এগুলো বের করে নেব। এভাবে ভালো করে হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের বিচি থেকে তেঁতুলের সবগুলো পাল্প তুলে নিতে হবে, আর বিচিগুলো এভাবে ছেঁকে ছেঁকে আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে নিয়ে আমি জুস বানাতে চলে এসেছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি, ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজের, আর এখানে 1/4 কাপ পরিমাণ তেঁতুলের পাল্প দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গুড়। এখানে আমি পাতলা যে ঝোলা গুড়টা আছে সেটা ব্যবহার করছি। এই গুড়টি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে বিট লবণ। আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে আমি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও এই শরবতটি করতে পারেন, তবে গুড় দিয়ে শরবতটি করলে বেশি সুস্বাদু হয়। চিনি দিয়েও করলেও ভালো হয়, আপনাদের যার যেটা পছন্দ। অনেকে গুড় খেতে পারেন না, তারা চাইলে চিনি দিয়ে খেতে পারেন। এখন দিয়ে দিয়েছি আমি বরফের টুকরো 8-10টি দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি আর টেস্টটা চেক করেছি। এখন আমি 2টি গ্লাসের মধ্যে বরফ কুচি দিয়ে দিচ্ছি। বরফের টুকরার মধ্যে আমি এখন তেঁতুলের জুসটি ঢেলে দিয়েছি। হয়ে গেল আমার তেঁতুলের শরবত। এই তেঁতুলের শরবতটি স্বাস্থ্যের জন্য খুব ভালো, এবং এই প্রচণ্ড গরমে এই শরবতটি পান করলে খুবই রিফ্রেশিং একটি ভাব আসে। তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং এই রিফ্রেশিং জুসটি খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর রমজানে ইফতারেও আপনারা এই জুসটি রাখতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ড্রিঙ্কস। তো এই ছিল আজকের রেসিপি। পরবর্তীতে অন্য কোনো একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা আমার পেজটি লাইক দেননি, কষ্ট করে আমার পেজটি একটি লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পারেন। আর যারা বাসায় এই রেসিপিটি ফলো করে তেঁতুলের শরবত বানিয়ে খাবেন, তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের শরবতটি কেমন হলো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।